শুধুমাত্র আপনাদের কাছে যেন কাল্পনিক মনে না হয় সেজন্য আমি 120,000 টাকা থেকেও আমি 40,000 টাকা বাদ দিয়ে দিয়েছি। তাহলেও আপনার 80,000 টাকা মাসে টিকতেছে সমস্ত খরচ বাদ দিয়ে। আপনি পরিশ্রম করবেন যেমন, আপনার ইনকামও কিন্তু তেমন। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে। তো আজকের বিজনেস আইডিয়াটা হচ্ছে আপনার সেলুন ব্যবসা। আমাদের দেশে বর্তমানে ইয়াং ছেলেরাও কিন্তু এই সেলুনের কাজ শিখে তারপরে নিজে একটি সেলুন দিয়ে সেলুনের ব্যবসা করে। এই সেলুনের কাজের প্রচুর পরিমাণ আমাদের দেশে চাহিদা আছে। এক কথায় এই সেলুনের ব্যবসা হচ্ছে আপনার টাকার কুমির। কেন টাকার কুমির? আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলেই আজকের এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন যে আমি কেন এই সেলুন ব্যবসাকে টাকার কুমিরের কথা বললাম। একটি কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে বর্তমান সমাজে বা বর্তমান যে এখন যুগ জামানা, সেখানে আপনার লেখাপড়ার চাইতে অভিজ্ঞতার দাম অনেক বেশি। আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আপনি একদম পানির মতন পরিষ্কারভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, ধরেন দুইজন বন্ধু একটি কোম্পানিতে গেছে চাকরি নেওয়ার জন্য। এখন সেই কোম্পানির কর্মকর্তারা দুইজন বন্ধুকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা কে কোন পর্যন্ত পড়াশোনা করছেন। এখন একজন বন্ধু বলল যে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, আরেকজন বন্ধু বলল যে আমি বাংলাদেশ একদম কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, এখন সেই কোম্পানির কর্মকর্তারা জিজ্ঞাসা করলো যে আপনারা দুইজনের মধ্যে কে কোন কাজ পারেন। ঠিক আছে, এখন একজন বন্ধু যে কিনা আপনার এসএসসি পর্যন্ত পড়াশোনা করছিল, সে বলতেছে যে আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি, অর্থাৎ আমার ইলেকট্রিশিয়ানের প্রতি অভিজ্ঞতা আছে। এখন যেই বন্ধু আপনার একদম লেখাপড়া করে বাংলাদেশ কমপ্লিট করে ফেলছে, তার কোনো অভিজ্ঞতা নেই, অর্থাৎ সে লেখাপড়া ছাড়া আর কোনো কাজই জানে না, তার ভিতরে কোনো অভিজ্ঞতা নেই। এখন সেই কোম্পানির কর্মকর্তারা চিন্তা করতেছে যে আমার কোম্পানিতে একজন ভালো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন আছে, যেহেতু আমাদের ইলেকট্রিশিয়ান নাই। তখন সেই মুহূর্তে তারা কিন্তু ওই যে এসএসসি পাস করে বা এসএসসি পর্যন্ত লেখাপড়া করে যেই ছেলেটা বা যেই বন্ধুটা আপনার ইলেকট্রিশিয়ানের কাজ শিখছিল বা ইলেকট্রিশিয়ানের অভিজ্ঞতা অর্জন করছে, তখন কিন্তু তার চাকরিটা ওই কোম্পানিতে কনফার্ম হয়ে যাবে। আর যেই বন্ধুটা আপনার বাংলাদেশ কমপ্লিট করে ফেলছে লেখাপড়া করে, তাকে কিন্তু আর চাকরিতে নেওয়া হবে না, কারণ এখানে প্রাধান্য দেওয়া হলো অভিজ্ঞতাকে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন সেই কোম্পানির কর্মকর্তারা চিন্তা করতেছে যে তাকে যদি আমরা এখন নেই, আমাদের তো একদম বাংলাদেশ কমপ্লিট করার লেখাপড়ার তো কোনো প্রয়োজন নাই, তাই না? সে এসএসসি পর্যন্ত লেখাপড়া করছে, এতেই যথেষ্ট, কিন্তু তার ভিতরে যে একটা অভিজ্ঞতা আছে, সে যে একটা ইলেকট্রিশিয়ান, সেইটাই আমাদের বিশেষ প্রয়োজন। ঠিক আছে, অতএব আপনারা কিন্তু আমার এই ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝতে পারছেন যে বর্তমান সমাজে লেখাপড়ার চাইতে অভিজ্ঞতার দাম বেশি। তো যাই হোক, আমরা মূল বিষয়ে চলে আসি। আপনি এই সেলুনের বিজনেস দুই রকমভাবে করতে পারবেন। আমি আপনাদেরকে সব বিষয়ে একদম কমপ্লিটভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সুন্দরভাবে আশা করি বুঝতে পারবেন। তো দুই রকমের মধ্য থেকে আমি প্রথমটা বলছি, সেটা হচ্ছে যে এই সেলুনের কাজ যদি আপনার জানা না থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে এই সেলুনের কাজ শিখেই তারপরে এই ব্যবসাটা শুরু করতে হবে। তাহলে আপনি সেলুনের কাজটা কোথায় শিখবেন? সেটা হচ্ছে যে আপনার পার্শ্ববর্তী বা নিকটবর্তী যে সেলুনগুলি আছে, যাদের সাথে আপনার মোটামুটি একটু পরিচিত আছে, তাদের সাথে আপনি একটু কন্ট্যাক্ট করবেন। তাদেরকে যদি কিছু টাকা পয়সা দিয়েও যদি আপনি তাদের কাছ থেকে এই কাজটা শিখতে হয় তাহলেও আপনি তাদের কাছ থেকে এই কাজটা শিখবেন। এখন তাদেরকে আপনি যদি একটু টাকা বাড়িয়ে দিয়ে যদি বলেন যে আমাকে দ্রুততার সাথে, দেখা গেলো যে 2 থেকে 1.5 মাসের মধ্যে আমাকে এই কাজটি শিখিয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে তাদের কাছ থেকে শিখতে পারবেন। এখন শিখার মধ্যেও কিন্তু নিজের একটা মেন্টালিটি লাগবে। ঠিক আছে, যে আপনি আপনার নিজের মেধা কতটুকু খাটাচ্ছেন। অনেকেই আছে যে 15 দিনেও কিন্তু এই সেলুনের কাজ শিখতে পারে, অনেকেই আছে 1 মাসে, অনেকেই আছে 6 মাসে। ঠিক আছে, তো অতএব এটা আপনার নিজের একটি মেন্টালিটির উপরে নির্ভর করবে যে আপনি কতদিনের ভিতরে শিখতে পারবেন। এখন আপনি এই কাজটা প্রথমে শিখলেন, শেখার পরে এখন আপনি সুন্দরভাবে একটি দোকান দিতে পারেন, যেটা হচ্ছে আপনার সেলুনের। ঠিক আছে, আপনি যদি এই কাজটা সর্বপ্রথম শিখে সুন্দর একটি দোকান দিবেন, ঠিক আছে, দোকানটা দেওয়ার পরে সেই দোকানে আপনি যদি ধরি যে আপনি 3 থেকে 4টা চেয়ার বসালেন, একটাতে আপনি নিজে কাজ করবেন এবং বাকি 3টাতে আপনি আপনার দোকানের জন্য কারিগর রাখবেন, সেই 3জন কারিগরও আপনাকে কিন্তু টাকা দিবে, অর্থাৎ লাভ দিবে। কিভাবে লাভ দিবে এই সমস্ত বিষয়ে আমি সুন্দরভাবে আপনাদেরকে লাস্টে, ভিডিওর লাস্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে একটা সেলুন থেকে কত টাকা ইনকাম আসা সম্ভব এবং কোন কোন প্রক্রিয়া থেকে টাকা আসে। তো যাই হোক, এখন আপনি সর্বপ্রথম কাজটা শিখলেন, শিখার পরে তারপরে আপনি নিজে একটি দোকান দিলেন। ঠিক আছে, ডেকোরেশন করে সুন্দর একটি সেলুন দিলেন, সেইখানে আপনি 3জন কারিগরের জন্য 3টা এক্সট্রা চেয়ার বসালেন, আপনারটা সহকারে মোট 4টা চেয়ার বসালেন, তাহলে আপনারা 4জন ব্যক্তি একটি সেলুনের মধ্যে কাজ করবেন। আপনার সেই
সেই সেলুনের দোকানে আপনি যদি তিনজন কারিগর নিয়ে আপনি নিজে সহ যদি কাজ করেন তাহলে আপনার প্রতি মাসে একদম সর্বনিম্ন যদি আপনার জেলাভিত্তিকও যদি দোকানটা হয় ভালো একটু পজিশনে তারপরেও দেখা গেল যে আপনার 70 থেকে 80 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। এই ইনকামটা জায়গা বুঝে আরও কম বেশি হতে পারে, যেমনটা আপনার দোকানটা বা আপনার এই সেলুনটা যদি শহর পর্যায়ে থাকে তাহলে এই ইনকামটা আরও দ্বিগুণ হতে পারে বা আরও বাড়তে পারে, ঠিক আছে। এবং আপনার যদি গ্রাম পর্যায়েও যদি দোকানটা হয়, গ্রামেও কিন্তু এখন আধুনিকতার ছোঁয়া আছে, অতএব আপনার কিন্তু গ্রামেও কিন্তু ভালো একটি এই সেলুনের চাহিদা আছে। কারণ গ্রামে কিন্তু এখন আর সেই দিন নেই যে আপনার ওই যে ফিরির মধ্যে বসিয়ে, আমরা যেমন ছোটবেলায় ফিরির মধ্যে বসতাম 5 টাকা দিয়ে একদম মানে যে চুল কাটায় একদম কেচি মারতেই থাকতো মোটের মোট চুল একদম কেটে ফেলতো, ঠিক আছে, এরকমভাবে কাটতো, লাস্টে মাথার দিকে তাকায় মনে হইতো যে ওই কোনো পাগলাগার থেকে বের হয়েছি, মানে এরকম একটা অবস্থা, ঠিক আছে, যাকে বলে যে আপনার বাংলা কাটিং, খালি মানে কাটো এরকম। যাই হোক, গ্রামেও কিন্তু এখন আর সেই দিন নাই, অতএব আপনার কিন্তু গ্রামেও যদি একটি সেলুন ব্যবসা করেন এতেও কোনো সমস্যা নেই, আপনার ভালো অঙ্কের একটি টাকা ইনকাম করতে পারবেন। আর শহরে যদি হয় তাহলে তো কোনো কথাই নাই, আপনার শহরে তো আরও ভালো অঙ্কের একটি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো যেমন গুড় তেমন মিষ্টি, আপনি শহরে দিতেও পারেন গ্রামেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সেলুন এমন একটা জিনিস যেটা নাকি আমাদের সারা বাংলাদেশে একভাবে একটি চাহিদা আছে। তার একটি কথা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, সেটা হচ্ছে যে আপনি যখন সেলুনের কাজ শিখবেন এবং আপনার সাথে যে 3টা কারিগর আপনি নিবেন, এই মোট 4 জন ব্যক্তির কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স করতে হবে, এবং আপনি যদি 100% কোয়ালিটি দিয়ে মানুষের মন জয় করতে পারেন তাহলে আপনার এই সেলুন ব্যবসা থেকে মোটা অঙ্কের একটি টাকা ইনকাম হবে, যেটা নাকি আমি আপনাদেরকে যে ধারণা দিচ্ছি সেটা উলট পালট করে দিতে পারে শুধুমাত্র আপনার কাজের কোয়ালিটির ক্ষেত্রে। তো সেলুন দিতে আপনার পুঁজি এবং লাভ, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলছি একদম কাঁচা লাভ, জাস্ট একটু ওয়েট করেন। তো 2 রকমের, প্রথমটা আমি বললাম এতক্ষণ, এখন আমি চলে যাব 2 নম্বর স্টেপে। তো 2 নম্বরটা হচ্ছে যে আপনি যদি কোনো কাজ না শিখে এই সেলুনের বিজনেসটা করতে চান তাহলে কিভাবে করবেন, তাই না? তো সেটা হচ্ছে যে ধরেন আপনার 1 লাখ টাকা আছে বা 2 লাখ টাকা আছে, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে একটা সেলুনের বিজনেস করার জন্য আমি একবারে ইনভেস্ট করব এবং আমি বসে বসে টাকা ইনকাম করব, ঠিক আছে। এই ধরনের চিন্তাভাবনা যদি আপনার থাকে তাহলে আপনি সুন্দরভাবে এই সেলুনের মধ্যে ইনভেস্ট করে এই সেলুন বিজনেসটা করতে পারেন। তো সেটা হচ্ছে যে আপনি পুঁজি খাটিয়ে সুন্দর একটি দোকান নেবেন, ঠিক আছে, যেভাবে আপনার সেলুন ডেকোরেশন করা হয় সেইভাবে আপনি দোকান নেওয়ার পরে সুন্দরভাবে সেই সেলুনটা ডেকোরেশন করবেন, ঠিক আছে, একদম গ্লাস টলাস দিয়ে, সামনে থাইটাই দিয়ে। এবং আপনার কাছে যদি পুঁজিটা একটু বেশি থাকে তাহলে আপনি ছোটো মোটো একটা এসি লাগিয়ে দিলেন, মানুষ বলবে যে এটা এসি সেলুন, ঠিক আছে, অতএব এখানে ভালো ভালো কাস্টমারগুলি আসবে। আর আপনার কাছে যদি ওরকম ভালো একটু পুঁজি না থাকে, জাস্ট আপনি এটা পরে করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, আপনি এসির লাইনটা একটু করে রাখলেন, ওটা আপনি পরে করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো জাস্ট প্রথমে আপনি একটি সেলুনের জন্য একটি দোকান নিলেন, সেইখানে আপনি দেখা গেল যে সেলুন করার জন্য আপনি ডেকোরেশন করলেন। এখন এই ডেকোরেশন করার পরে আপনার কয়জন মানুষ বা কয়জন কারিগর আপনি রাখবেন সেই অনুযায়ী আপনি সেই সেলুনের মধ্যে সেই কয়টা চেয়ার রাখবেন। আপনি যদি 5টা কারিগর দিয়ে যদি কাজ করাতে চান তাহলে আপনি 5টা চেয়ার বসাবেন। আপনার 5টা চেয়ার বসানোর পরে এবং আপনার সেলুনটা একদম সুন্দরভাবে ডেকোরেশন করে বেসিং টেসিং করে সব কিছু এ টু জেড কমপ্লিট করার পরে আপনি আপনার দোকানে 5টা কারিগর রাখবেন। 5টা কারিগর রাখার পরে এই 5টা কারিগর আপনার দোকানে কাজ করবে এবং 5টা কারিগর আপনাকে দৈনিক পার্সেন্টেজ দিবে। কত করে পার্সেন্টেজ দিবে সেই বিষয়টাও আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখন আপনি যে সেলুনের বিজনেস করার জন্য এত সুন্দর করে যে ডেকোরেশন করলেন দোকানটা এবং 5টা চেয়ার বসালেন 5টা কারিগরের জন্য, আপনি যে সেই 5টা কারিগর যে সিলেকশন করবেন সেই 5টা কারিগর কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ভালো দক্ষ কারিগর রাখতে হবে। কারণ আপনি যদি ওই মরা ধরা কারিগর যদি রাখেন যাদের কাজের কোয়ালিটি একদমই ভালো না তাহলে তো আপনার সেলুন মার খেয়ে যাবে, তাই না, আপনার সেলুনে কিন্তু মানুষ কাজ করাবে না। অতএব এই দিক থেকেও কিন্তু আপনার ভালো একটি নজর রাখতে হবে। আপনি পার্শ্ববর্তী যে সেলুনগুলি আছে তাদের সাথে কথা বলে তাদেরকে বলবেন যে আপনাকে যেন ভালো দক্ষ কারিগর এনে দেয়, প্রয়োজনে আপনি 2 টাকা বেশি দিবেন, প্রয়োজনে আপনি পার্সেন্টেজের দিক থেকে 2 টাকা কম নেবেন, তারপরেও আপনার ভালো দক্ষ কারিগরের প্রয়োজন, এরকমভাবে আপনি তাদের সাথে বলে নিবেন যাদের মাধ্যমে আপনার দোকানে আপনি কারিগর নিয়ে আসবেন। তো এখন আসবো এই সেলুন ব্যবসার কাঁচা লাভের ব্যাপারে, সেটা হচ্ছে যে আপনি যদি কাজ শিখে আপনার সেলুনে কাজ করেন এবং সাথে যদি আরও 3টা কারিগর রাখেন বা 4টা কারিগর রাখেন তাহলে সেইখানে দেখা গেল যে আপনি যদি নিজে সারাদিনে 3,000 টাকার কাজ করেন তাহলে সেই 3,000 টাকা
ব্যক্তিগতভাবে আপনার পুরাটাই লাভ, ঠিক আছে? আপনি যে শ্রম দিচ্ছেন সেটা হচ্ছে আলাদা, আপনি শ্রম দিচ্ছেন ওটা ভালো কথা, কিন্তু আমি ধরে নিলাম যে আপনি 3000 টাকার যে কাজ করলেন ওইটা আপনার সম্পূর্ণটাই লাভ। তো এখন আপনার দোকানে যে তিনটা কারিগর আছে সেই তিনটা কারিগর যদি দৈনিক যদি আপনার 2000 টাকা করে যদি কাজ করে একজন কারিগর, তাহলে আপনাকে লাভ দিবে হচ্ছে, মানে পার্সেন্টেজ যে লাভটা সেটা হচ্ছে শতকরা 40 টাকা, অর্থাৎ 100 টাকার কাজ করলে 60 টাকা হচ্ছে কারিগরের, 40 টাকা হচ্ছে আপনার, ঠিক আছে? তাহলে হাজারে কত? হাজারে হচ্ছে আপনার 400 টাকা, তাহলে 2000 হচ্ছে আপনার 800 টাকা। এখন তিনটা কারিগর যদি 2000 টাকা করে কাজ করে তাহলে 6000 টাকা। তো এখন 6000 টাকা থেকে আপনি কত পাচ্ছেন? সেটা হচ্ছে 4,6,2400 টাকা, অর্থাৎ তিনটা কারিগর যদি আপনার 6000 টাকার কাজ করে তাহলে আপনি পাবেন 2400 টাকা। অন্যদিকে আপনি যে 3000 টাকার কাজ করলেন সেই 3000 টাকা তো পুরাটাই আপনার, তাই না? তো এখন 3000 এবং 2400 টাকা তাহলে কত হচ্ছে? 5400 টাকা। এখন এই 5400 টাকা থেকে আমি আপনার সারাদিনে এই যে চারজন ব্যক্তি যে আপনি সেলুনের মধ্যে কাজ করলেন, আপনি সহ চারজন, এই চারজন ব্যক্তির ধরেন ক্রিম ট্রিম হলুদ মলুদ চন্দনমন্দন এগুলি মিলিয়ে হাবুজাবু মিলিয়ে দেখা গেল যে আপনার 500 টাকা খরচই গেছে, ঠিক আছে? আমি যদি 1000 টাকাও বাদ দেই তারপরেও কিন্তু আপনার দেখা গেল যে পার ডে 4500 টাকা টিকতেছে। এখন 4500 না, আরও 500 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? 4000 টাকা। এখন 4000 টাকা করে যদি আপনার পার ডে টিকে তাহলে মাসে হচ্ছে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা থেকে আপনার যে সেলুন ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, এই সমস্ত যত হাবুজাবু বিল আছে সেগুলির বাবদে আপনি 20,000 টাকায় বাদ দিয়ে দিলাম, 20,000 টাকা, তারপরেও কিন্তু আপনার 1,00,000 টাকা টিকতেছে। এখন আমি যদি আরও 20,000 টাকা বাদ দিয়ে দিই তারপরেও কিন্তু আপনার 80,000 টাকা টিকতেছে। তার মানে 1,20,000 টাকা যে টোটাল বিষয়টা ছিল সেখান থেকে আমি 40,000 টাকার মতন বাদ দিয়ে দিয়েছি। শুধুমাত্র আপনাদের কাছে যেন কাল্পনিক মনে না হয় সেজন্য আমি 1,20,000 টাকা থেকেও আমি 40,000 টাকা বাদ দিয়ে দিয়েছি, তাহলেও আপনার 80,000 টাকা মাসে টিকতেছে সমস্ত খরচ বাদ দিয়ে। এই সেলুনের ব্যবসায় আরেকটি ইনকামের সোর্স আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সমস্ত বিষয়ে সমস্ত জায়গায় গিয়ে প্রত্যেকটা জিনিসের দামাদামি করলেও আমরা কিন্তু সেলুনে গিয়ে কখনোই কোনো কিছু নিয়ে দামাদামি করি না। একজন দেখা গেলো যে একটা কাজ করছে, তার কাছে কাজ শেষে যেই টাকাটাই চাওয়া হলো সেই টাকাটাই দিয়ে সে কিন্তু চলে আসে, সেখানে কিন্তু আমরা সবাই লজ্জা পাই। আরেকদিকে দেখা গেল যে আপনার এই সেলুনে ভালো ভালো কাস্টমার ঢুকে, ভালো ভালো কাস্টমাররা কিন্তু কাজ করায়, তারা কিন্তু আপনার চাহিদার চাইতেও কিন্তু অতিরিক্ত টাকা দেয়। যেমন আপনার 200 টাকার কাজ করিয়ে দেখা গেল অনেকে 500 টাকার একটা নূর দিয়ে দেয়, বা আপনার 300 টাকা দিয়ে দেয়, বা 400 টাকা দিয়ে দেয়। এটা আপনার বকশিস হিসেবে বা আপনার কাজের কোয়ালিটি দেখে খুশি হয়ে কাস্টমাররা কিন্তু দেয়। এছাড়াও সেলুনে আরও বিভিন্ন ধরনের ইনকামের সোর্স আছে, যেমন সেলুনে বিভিন্ন ধরনের কাজের বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে, যে সমস্ত কাজের ব্যাপারে আমরা কখনোই অবগত না। জাস্ট আমরা যাই, কাজ করাই এবং তারা যেই টাকাটা চার্জ করে আমরা কিন্তু সেই টাকাটা দিয়ে চলে আসি। অতএব এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের সোর্স আছে ইনকামের সেলুনের বিজনেসে। তো এখন চলে আসবো যে যারা এই কাজ না শিখে বা কাজ না করে সেলুনের বিজনেসটা করবেন তো তাদের লাভটা কেমন, তাই না? তো সেটা হচ্ছে যে ধরেন আপনি টাকা ইনভেস্ট করে একটা সেলুন দিলেন, ডেকোরেশন করলেন, 5টা চেয়ার বসালেন, 5টা কারিগর রাখলেন। এখন 5টা কারিগর যদি আপনার দোকানে কাজ করে তাহলে সেই 5টা কারিগরও দৈনিক যদি 2000 টাকার করে কাজ করে তাহলে 5টা কারিগর কাজ করতেছে সর্বমোট আপনার 10,000 টাকার। এখন এই 10,000 টাকা থেকে আপনাকে দিবে কত? আপনাকে দিবে হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে? তো আপনি যদি 4,000 টাকা করে যদি পার ডে পান তাহলে আপনার মাসে কত হচ্ছে? মাসে হচ্ছে আপনার 1,20,000 টাকা। এখন এই 1,20,000 টাকা থেকে আপনার যে 5টা কারিগর সারা মাস এই আপনার দোকানে কাজ করছে সেই কাজের যে একটা খরচ আছে, খরচটা বলতে ওই যে আমি আগে যে বললাম ওই যে আপনার ওই হলুদ, তারপর হচ্ছে আপনার ফেস ওয়াশ, ওই ক্রিম ট্রিম ব্লেড, এই সমস্ত যে আসবাবপত্রগুলি আছে যেগুলি কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সমস্ত বিষয় আপনার দেখা গেল যে মাসে 20,000 টাকা খরচ হয়েছে। এবং আপনার যে সেলুনটা আছে সেই সেলুনের ভাড়া ধরেন আমি 5,000 টাকায় ধরলাম, আমি 10,000 টাকায় ধরলাম, তাহলে 10,000 এবং 20,000 কত হলো? 30,000 টাকা বাদ দিয়ে দিলাম, আরও 10,000 টাকা বাদ দিয়ে দিই, 40,000 টাকায় বাদ দিয়ে দিই, তারপরেও কিন্তু আপনার 80,000 টাকা টিকতেছে এই সেলুন বিজনেসে। তো আপনি পরিশ্রম করবেন যেমন আপনার ইনকামও কিন্তু তেমন। এখন চলে আসবো যে এই সেলুন ব্যবসা করার জন্য আপনার কত টাকা পুঁজি লাগতে পারে। সেটা হচ্ছে যে আপনি যদি 3-4 চেয়ারের একটা সেলুন দেন, অর্থাৎ ছোটো মোটো, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার ওই বেসিং টেসিং সহকারে
চেয়ার সহকারে সামনে যদি একটু থাইটাই দেন, ভালো করে যদি সুন্দর করে যদি একটু ডেকোরেশন করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার 1 থেকে 1,20,000 টাকার মতো লাগতে পারে। এবং যারা কিনা এই সেলুনের বিজনেসটা করবেন, কোনো কাজ না শিখে একটু বড় করে দিতে চান এই 5টা চেয়ারের, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল আপনি যদি এসি না লাগান, তাহলে আপনি ভালো করে যদি বেসিং টেসিং দেন বা ভালো চেয়ার টেয়ার যদি বসান, সেক্ষেত্রে দেখা গেল যে 1,50,000 থেকে 1,70,000-80,000 টাকার মতো লাগতে পারে। আর আপনি যদি এসি লাগান, তাহলে দেখা গেল যে 2,50,000 টাকার কাছাকাছি আপনার এই সেলুনটা দিতে লাগতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা ওই যে দোকান যে নেবেন, সেই দোকানের যে সিকিউরিটির টাকাটা আছে সেই টাকাটা আমি ধরি না, এই কারণে ওটা হচ্ছে এক একজনের এক এক রকমভাবে হতে পারে, এক একজনের এক এক জায়গায় এক এক প্লেসমেন্টে এক এক ধরনের সিকিউরিটি হয়, যার জন্য ওইটা আমি অ্যাড করি না, আমি মূল পুঁজির উপরেই দাঁড়িয়ে থাকি, ঠিক আছে। এবং এই সেলুনের কাজ যদি আপনার জানা থাকে, তাহলে এই পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই আপনি যান না কেন, আপনার দাম থাকবে হীরার চাইতেও বেশি। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনাদের পরিচিতর মধ্যে যদি কেউ দেশের বাইরে থাকে, তাহলে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে কিনা সেলুনের কাজ জানে বা সেলুনের কাজ জানা, তাদের দেশের বাইরে দাম কেমন এবং তাদের দেশের বাইরে ইনকাম কেমন, এই বিষয়টা আপনি জেনে নেবেন, তাহলে আমার কথার সাথে আপনি সুন্দরভাবে মিলাতে পারবেন। অতএব আপনার যদি সেলুনের কাজ জানা থাকে আর আপনি যদি কখনো দেশের বাইরে যান, তাহলে সেইখানেও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যদি কোনো হাই প্রফিটেবল কোনো বিজনেস থাকে, তাহলে আমি সেলুন বিজনেসকেই নাম্বার 1 বলে ঘোষণা করব। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর সুইটেবল সুইটেবল ভিডিওগুলি যেন নিয়ে আসতে পারি এবং আপনাদের যাতে উপহার দিতে পারি এবং আমার এই ভিডিওগুলি দেখে যাতে আপনারা উপকৃত হন এবং ব্যবসা শিখতে পারেন। আজকের এই ভিডিও থেকে আপনারা যদি সুন্দর একটি ব্যবসায়িক আইডিয়া পান বা সুন্দর একটি ব্যবসা শিখতে পারেন, আপনাদের যদি কোনো প্রকার উপকারে আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমার এই চ্যানেল থেকে আপনি সর্বদা ছোট বড় ব্যবসা শিখতে পারবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে।